আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এডুকেশন হেল্পলাইন আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদনের দু হাজার এর যে ভর্তি আবেদনে অ্যাডমিট কার্ড ডাউনলোড সে সম্পর্কে যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি তাদের জন্য সুখবর রয়েছে সেটি হচ্ছে অ্যাডমিট কার্ডের যে ডাউনলোডের সার্ভার সেটি ঠিক হয়ে গিয়েছে এখন সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সো ডাউনলোড করার জন্য প্রথমেই কলেজ অ্যাডমিশন ডট ইআইএস ডট ডি ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর লগ ইন করতে হবে লগ ইনে আমরা ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এখানে উচ্চ মাধ্যমিকের রোল দিতে হবে তারপরে হচ্ছে বোর্ড দিতে হবে যার যার বোর্ড তারপরে দু হাজার তারপরে আবার মাধ্যমিকের রোল দিয়ে দাখিল করুণে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে স্টুডেন্টের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি চলে আসবে সো এখানে চলে আসার পর যে যেই ইউনিটে আবেদন করেছে সেই ইউনিটটি ওপেন করে এখানে দুটো অপশন দেখতে পাবে একটি হচ্ছে আবেদন ফি এবং অপরটি হচ্ছে প্রবেশপত্র সো আমরা যে প্রবেশপত্র ডাউনলোড করবো তাই প্রবেশপত্রটা আমরা ক্লিক করব ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে যাদের অলরেডি ডাউনলোড করা আছে তা দেখে নিতে পারবে সো আমরা এখানে ডাউনলোড করে নেবো ডাউনলোড করার পরে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড করলে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আমরা ক্লিক করে আমরা দেখে নিব যে আমাদের ডাউনলোড ফাইলটি আমরা সে আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব সো এই যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়েছে আমরা ক্লিক করে ওপেন করে দেখে নিচ্ছি আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এই যে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে প্রবেশপত্র এখানে তোমাদের রোল সিরিয়াল নম্বর দেওয়া থাকবে পরীক্ষা হবে সতেরো মে দু হাজার চব্বিশ পরীক্ষার তারিখ দেওয়া থাকবে অঞ্চল দেওয়া থাকবে এবং কিছু নিয়মকানুন দেওয়া থাকবে এই নিয়মকানুনগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে এটিগুলো অবশ্যই পড়ে তোমরা তারপর পরীক্ষা দিতে পারবে আর এই প্রবেশপত্রটি তোমরা প্রিন্ট আউট করে নেবে তো পরবর্তীতে আমরা কবে পরীক্ষা হবে এবং পরীক্ষার আগের দিন আমরা আসন বিন্যাসটি নিয়ে আলোচনা করবো এবং সেই ভিডিও দেবো তো সেটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনে ক্লিক করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ